হামাসের বিরুদ্ধে প্রতিশোধমূলক আক্রমণ শুরু করার আগে ফিলিস্তিনের গাজা উপত্যকার বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য সতর্ক করে দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। হঠাৎ করে ইসরায়েলের এই ঘোষণার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। বিশ্ব রাজনীতির এই খবর জানাচ্ছেন সোহাগ বিশ্বাস। প্রতিশোধের হুমকি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু তার সবশেষ ভিডিও বার্তায় বলেছেন, শত্রুকে এর চূড়ান্ত মূল্য দিতে হবে যা তাদের আগে কখনো দিতে হয়নি। এই হামলাকে অপারেশন আল আকসা স্ট্রাম হিসাবে বিবৃতি করেছেন হামাসের শীর্ষ কমান্ডার মোহাম্মদ দেইফ। এক বিবৃতিতে তিনি বলেছেন, আমরা শত্রুদের এর আগেই সতর্ক করেছি, তারা শত শত বেসামরিক নাগরিকদের হত্যা করেছে, তাদের অপরাধের জন্য শত শত মানুষ শহীদ হয়েছে। শনিবার সারা রাত ধরে ইসরায়েলের অভ্যন্তরে 22টি স্থানে হামাসের সাথে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ হয়েছে। এর মধ্যে অন্তত 2টি জায়গায় ইসরায়েলি নাগরিকদের জিম্মি রাখা হয়েছে বলে দাবি করছে ইসরায়েল কর্তৃপক্ষ। হামলার প্রায় 18 ঘন্টা পর কিব্বুতজ বেইর অঞ্চলের একটি খাবার ঘরে জিম্মি করে রাখা নাগরিকদের মুক্ত করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে ইসরায়েলের বেশ কয়েকটি গণমাধ্যম। গাজা উপত্যকা সংলগ্ন সীমানায় দুই পক্ষের লড়াইয়ে ইসরায়েলের সেনাবাহিনীর একজন কমান্ডারও নিহত হয়েছে বলে জানা গেছে। হামাসের একজন মুখপাত্র জানিয়েছে, ইসরায়েলে আকস্মিক হামলা করার পিছনে তাদের সহযোগী ইরানের সহায়তা রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু শনিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে এক ভিডিও বার্তায় বলেছেন, আমরা যুদ্ধের মধ্যে রয়েছি। ওই ভিডিওতে ফিলিস্তিনিদের জঙ্গিদের বিরুদ্ধে ভয়াবহ প্রতিশোধ নেয়ার অঙ্গীকারও করেছেন তিনি। এটিকে কালো দিবস হিসাবে আখ্যা দিয়েছে নেতানিয়াহু। শনিবার ফিলিস্তিনের দিক থেকে সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক রকেট হামলায় এখন পর্যন্ত অন্তত 250 জন ইসরায়েলি নাগরিক মারা গেছেন। ইসরায়েলি সেনাবাহিনীর ফিরতি আক্রমণে এখন পর্যন্ত অন্তত 232 জন ফিলিস্তিনি নাগরিক মারা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যা থেকে গাজা উপত্যকায় বিদ্যুৎ, জ্বালানি, খাবার, গ্যাস সংযোগ বন্ধ করে দিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। নিরাপত্তার কারণ দেখিয়ে 2007 সাল থেকে মিশর ও ইসরায়েলের গাজা উপত্যকায় চলাচল ওই প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিয়ন্ত্রণ করে আসছে। গাজা উপত্যকার 7টি ভিন্ন ভিন্ন এলাকার নাগরিকদের নিজেদের ঘর থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তারা জানিয়েছে, যেসব এলাকায় হামাসের ঘাঁটি রয়েছে সেখানে নতুন হামলা চালানোর পরিকল্পনা করছে তারা। ইসরায়েলের পক্ষ থেকে হামলার সতর্কতা আসার পর গাজার নাগরিকদের অনেকে এরই মধ্যে তাদের ঘর ছেড়ে জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে গিয়ে আশ্রয় নেওয়া শুরু করেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ।